আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের আয়োজনে রয়েছে হায়দ্রাবাদী বিখ্যাত দমচায়ের রেসিপি। চা পছন্দ করে না এরকম লোকের সংখ্যা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এক কাপ ফ্রেশ চা আমাদের সারাদিনের ক্লান্তি দূর করে শরীর ও মন দুটোই চাঙ্গা করে ফেলে। চা বানাতে কম বেশি সবাই পারে, কিন্তু নতুন গৃহিণীদের ক্ষেত্রে পারফেক্ট চা বানাতে একটু হিমশিম খেয়ে যায়। আশা করছি আমার এই রেসিপিটি ফলো করলে এই হায়দ্রাবাদী বিখ্যাত দম চাটি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, আর এই চায়ের টেস্টটাও কিন্তু অনেক সুস্বাদু। তো চলুন এর প্রসেসটি এক নজরে দেখে নিই। তো চাটি তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং একটি কাপ নিয়েছি। আমরা যেই কাপে চা বানাবো ঠিক সেম কাপে দু কাপ পানি দিয়ে দিব। এই দু কাপ পানিকে জাল করে আমরা এক কাপ পরিমাণ করে ফেলব। তো এর সাথে দিয়ে দিব তিনটে এলাচ এবং এলাচগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি যাতে করে এর স্মেলটা ভালো করে চায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার আমরা পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু পারফেক্টভাবে চা তৈরি করতে হলে আপনাকে অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে। আমার আজকের এই রেসিপিতে আপনাদের চা তৈরির সকল টিপসগুলো আমি বলে দেব যাতে করে আপনারাও পারফেক্টভাবে চা তৈরি করতে পারেন। তো আমি এখানে এক কাপ চায়ের জন্য 2 টেবিল চামচ চা পাতা ব্যবহার করছি। দেখুন চা পাতাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এর কালারটা বের হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে চুলার আঁচকে মিডিয়াম টু লো হিটে রেখে হাঁড়িতে একটি ঢাকনা দিয়ে দিব যাতে করে এর থেকে বাষ্প কোনোভাবেই বের না হয়ে যায়, এবং ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটিও আমরা বন্ধ করে দিব। এর থেকে যদি কোনোভাবে বাষ্পটা বের হয়ে যায় তাহলে এর স্মেলটা বের হয়ে যাবে এবং এর টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। চাটা আমরা তৈরি করব ঠিক বিরিয়ানির মতো দমে রেখে। বিরিয়ানি আমরা যেভাবে দমে রেখে তৈরি করি এই চাটাও কিন্তু ঠিক সেমভাবেই আমাদেরকে তৈরি করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা একবারও এর ঢাকনাটা তুলব না, 5 মিনিট পর্যন্ত আমরা এই চায়ের লিকারটাকে জাল করে নিব। আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, চা তৈরির ক্ষেত্রে চা পাতা কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে। চা পাতা যদি ভালো ব্র্যান্ডের না হয় তাহলে কিন্তু আপনার চাটি কখনোই পারফেক্ট হবে না। তো চায়ের লিকারটা চুলায় থাকা অবস্থায় আমরা এর জন্য মালাইটা রেডি করে নিব। আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে চাটা তৈরি করব, তাই আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিচ্ছি। এবং 1 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি মিষ্টি একটু কম খাই তাই আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। তারপর দুধ আর চিনির মিশ্রণটিকে আমি ভালো করে মিক্স করে নিব এবং এর সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণ গরম পানি। গরম পানিটা অ্যাড করে এই মিশ্রণটিকে ভালো করে মিক্স করে একটি মালাই তৈরি করে নিব। মিশ্রণটা কিন্তু অনেক ঘন হবে। আপনারা চাইলে এক্ষেত্রে গরুর দুধ দিয়েও মালাইটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে 2 কাপ দুধকে জাল করে 1/2 কাপ পরিমাণ করে নিতে হবে। তো আমরা চায়ের মালাইটা আগেই তৈরি করে নিয়েছি যাতে করে চাটা ঠান্ডা না হয়ে যায়। তো দেখুন আমাদের চায়ের লিকারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে।
পারফেক্ট চা তৈরি করার ক্ষেত্রে আপনার চায়ের লিকারটাও কিন্তু পারফেক্টভাবেই তৈরি করতে হবে। তো এবার আমি চাটাকে ছেঁকে চা পাতাগুলো আলাদা করে নিচ্ছি। তো এবার আমরা চায়ের জন্য যে মালাইটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তার মধ্যে চায়ের লিকারটা ঢেলে দিব। দেখুন, লিকারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এর কালারটা চলে এসেছে। দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। চাটা পারফেক্ট হয়েছে কি না তা চায়ের কালার দেখলেই কিন্তু বোঝা যায়। তো ব্যাস, রেডি হয়ে গেল মজাদার হায়দ্রাবাদি বিখ্যাত দম চা। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা অবশ্যই এই হায়দ্রাবাদি বিখ্যাত দম চাটি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব আপনাদের জন্য নতুন নতুন সব ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।